হ্যালো এভরিবাডি ওয়েলকাম তোমাদের এই মে তরফ থেকে আজ আমি তোমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় বন সহায়গের যে ইন্টারভিউ প্রক্রিয়ার পদ্ধতি চলছে তার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যে সমস্ত কোশ্চেনগুলো আমি যারা ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের কাছ থেকেই পেয়েছি তারা আমাকে জানিয়েছেন যে তাদেরকে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় ধরা হয়েছিল আশা করি তোমরা এই ভিডিও দেখো আর যদি তোমাদের ইন্টারভিউ থেকে থাকে উত্তর চব্বিশ পরগনা জেলায় তাহলে তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে এর আগে আমি একটা ভিডিও করেছি অর্থাৎ যেদিন আমি কিছুদিন দুদিন আগে যে কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে কিভাবে তাদেরকে এন্ট্রি করা হচ্ছে লেখার পদ্ধতি কি সে সমস সে সম্পর্কে আমি আলোচনা করেছি তোমাদের তোমরা যদি কেউ আমার এই আগের ভিডিও না দেখে থাকো তাহলে আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ভিডিওটি দেখে নিও তাহলে তোমরা পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অনেকটা জানতে পারবে আজকে আমি পরীক্ষার পদ্ধতি বা কী টাইপের মানে কীভাবে প্রবেশ করানো হচ্ছে এস এম এস পদ্ধতিটা কী এইসব আমি নিয়ে আলোচনা করব না আজকে আমি আলোচনা করব দশটা কোশ্চেন নিয়ে যে দশটা কোশ্চেন আমি পরীক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি তারা জানিয়েছেন তাদেরকে ইন্টারভিউ বোর্ডে এই টাইপের কোশ্চেন ধরা হয়েছে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি তোমাদের যদি এই ভিডিওটি উপকারিত আসে তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ সাবস্ক্রাইব করে দিও আর পারলে চ্যানেলটা শেয়ার করে আর ভিডিওটি লাইক করে দিও ওকে চলো ভিডিওটি শুরু করি দেখো প্রথম কোশ্চেন ওরা যেটুকু জানতে পেরেছি যে বাংলায় যে লেখা লেখাপড়ায় পড়তে বলা হয় এখানে বাংলায় পড়তে পড়াতে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা হয়েছে পাঁচটি উদ্ভিজ্জ ঔষধের নাম বলতে বলেছে তা পাঁচটি উদ্ভিজ্জ ঔষধের নাম তোমরা যদি জিজ্ঞাসা তোমরা বলবে এক নম্বর কুইনাইন দু নম্বর রেসার পিন তিন নম্বর মরফিন চার নম্বর ডাটুরিন এবং পাঁচ নম্বর ক্যাফিন আমি এই ভিডিওর শেষে এই একটা পেজের আমি নিজে লিখেছি তার একটা ছবি আমি দিয়ে দেবো তোমরা এক শুনে লিখে নিতে পারো ভিডিও পজ করে অথবা ওই লেখাটা তোমরা দেখে যদি বুঝতে পারো তো তা ও লেখার ওখান থেকে লিখে নিও চলো নাম্বার টু কোশ্চেন যেটা বলি যে ওখানে নাম্বার টু কোশ্চেন হয়তো আমি এখানে টু বলছি ও তো ওখানে টু না হতেও পারে ওখানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা ছিল যে ফরেস্ট ডিপার্টমেন্টের সর্বোচ্চ পোস্টটির নাম কী তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের সর্বোচ্চ পোস্টটির নাম হবে প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট নাম্বার থ্রি আমি একটা এক্সট্রা সংযোজন করেছি যে বর্তমানে প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টের নাম কি মহাতা যিনি এই পদে রয়েছেন তার নাম হচ্ছে শ্রী রবিকান্ত সিনহা শ্রী রবিকান্ত সিনহা নেক্সট নাম্বার ফোর দাগে কোশ্চেন উত্তর চব্বিশ পরগনায় দুটি বন্যপ্রাণীর নাম কি উত্তর চব্বিশ পরগনায় দুটি প্রাণীর নাম হলেন এক নম্বর হরিণ দু নম্বর বন বিড়াল নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গে বর্তমানে বনমন্ত্রী কে পশ্চিমবঙ্গে বর্তমানে বনমন্ত্রীর নাম হচ্ছে সি রাজীব ব্যানার্জি এবং নাম্বার সিক্স দেখে কোশ্চেন পশ্চিমবঙ্গে প্রথম বনমন্ত্রীর নাম কি ছিল যদি কোশ্চেন ধরা হয় তাহলে তোমরা বলবে সি হেমচন্দ্র নস্কর নাম্বার সেভেন কোশ্চেন পশ্চিমবঙ্গে কটি ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে ছটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে নাম্বার এইটটাকে কোশ্চেন সামাজিক বনসৃজন কাকে বলে সামাজিক বনসৃজন হল জনগণের সহায়তায় তারা গ্রাম অঞ্চলের সামাজিক বা অর্থনৈতিক পরিবেশ উন্নতির উদ্দেশ্যে যে বনভূমি সংরক্ষণ বা যে গাছপাড়া লাগিয়ে যে বনভূমি তৈরি করে তাদেরকে সামাজিক বনসিজন বলা হয় এবং নাম্বার নাইন কোশ্চেন বাক্য সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত একটি পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের নাম হলো সুন্দরবন মনে রাখবে এই সুন্দরবন ওয়াল হেরিটেজের সাইট পেয়েছিল উনিশশো সালে আর ন্যাশনাল পার্কে তকমা পেয়েছিল উনিশশো সালে এবং আজকের লাস কোশ্চেন যে উত্তর চব্বিশ পরগনার একটি অভয়ারণ্য নাম কি বিভূতিভূষণ অভয়ারণ্য এই অভয়ারণ্যে হরিণ এবং বনবিরাল বনবিড়াল সংরক্ষিত করা আছে আশা করি তোমাদের এই দশটা কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন হলেও তোমাদের ভাগ্যে পড়তে পারে এবং এই দশটার মধ্যে তোমরা যে কটা কোশ্চেন তোমাদের ভাগ্যে পড়বে তোমাদের সেটাই তোমাদের আগামী ইন্টারভিউ প্রসেসের প্রক্রিয়ায় তোমার নামটা নথিভুক্ত হয়ে গড়ে গেছে প্রে করি তোমরা যাতে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো এবং আমি যে দশটা কোশ্চেন সংগ্রহ করেছি তার মধ্যে দুটো তিনটা কোশ্চেন আমি নিজে আইডিয়া করে দিয়েছি অর্থাৎ এই টাইপের কোশ্চেন হয়তো দিতে পারে দেখো তোমাদের কতটা কাজে লাগে চলো ভিডিওটি ভালো লাগলে আবার একবার তোমাদের নতুন করে বলবো সাবস্ক্রাইব করে দিও এবং একবার লাইক করে দিও ওকে আর পারলে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে যদি তাদের ইন্টারভিউ থেকে থাকে চলো অল দ্য বেস্ট ওকে টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাই টাটা